হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অজানা তথ্য চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা জানবো বজ্রপাত কি, এর কারণ এবং বজ্রপাতের সময় আমাদের করণীয় কি। তো চলুন শুরু করা যাক। দেশে গত কিছুদিন ধরেই প্রতিনিয়ত বজ্রপাতের ঘটনা ঘটছে। বিশেষজ্ঞদের অভিমত, দক্ষিণ এশিয়ার যে দেশগুলোয় বজ্রপাতের প্রবণতা বেশি, তার মধ্যে আমাদের বাংলাদেশও রয়েছে। বজ্রপাতের কারণ, পানি চক্রের নিয়মে জলাধারের পানি বাষ্পীভূত হয়ে মেঘ আকারে আকাশে আশ্রয় নেয়। এই মেঘই হলো বজ্রপাতের ব্যাটারি। বজ্রপাতের জন্য দায়ী মেঘ বৈদ্যুতিক চার্জের আধারের মতো আচরণ করে, যার উপরের অংশ পজিটিভ এবং নিচের অংশ নেগেটিভ চার্জে চার্জিত থাকে। মেঘ কিভাবে চার্জিত হয় তা নিয়ে বিজ্ঞানী মহলে বেশ মতভেদ থাকলেও সবচেয়ে প্রতিষ্ঠিত মতবাদ হচ্ছে, পানি চক্রে জলকণা যখন ক্রমশ ঊর্ধ্বাকাশে উঠতে থাকে তখন তারা মেঘের নিচের দিকে বেশি ঘনীভূত বৃষ্টি বা তুষার কণার সাথে সংঘর্ষের মুখোমুখি হয়, যার ফলে উপরের দিকে উঠতে থাকা অনেক বাষ্পকণা বেশ কিছু ইলেকট্রন হারায়। এই মুক্ত ইলেকট্রনগুলো মেঘের তলদেশে জমা হয় এবং ইলেক্ট্রন হারানো পজিটিভ চার্জিত বাষ্পকণা মেঘের একেবারে উপর পৃষ্ঠে চলে যায়, যার ফলশ্রুতিতে মেঘগুলো শক্তিশালী ধারক বা ক্যাপাসিটরের বৈশিষ্ট্য লাভ করে। মেঘের দুই স্তরের চার্জ তারতম্যের কারণে সেখানে শক্তিশালী বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয়। এই বিদ্যুৎ ক্ষেত্রের শক্তি মেঘে সঞ্চিত চার্জের পরিমাপের উপর নির্ভর করে। এভাবে বাষ্পকণা ও মেঘে সংঘর্ষ চলতে চলতে মেঘের উপরে এবং নিচে যথাক্রমে পজিটিভ ও নেগেটিভ চার্জের পরিমাণ বেড়ে গিয়ে এতটাই শক্তিশালী বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে যে তার বিকর্ষণে পৃথিবী পৃষ্ঠে অবস্থানরত ইলেকট্রনগুলো ভূপৃষ্ঠের আরো গভীরে চলে যায়। ফলাফলস্বরূপ ওই নির্দিষ্ট এলাকার ভূপৃষ্ঠ শক্তিশালী পজিটিভ বিদ্যুৎ ক্ষেত্রে পরিণত হয়। এখন বজ্রপাতের জন্য শুধু যা প্রয়োজন তা হলো বিদ্যুৎ প্রবাহের জন্য সামান্য একটু বাহক বা কন্ডাক্টর। কিন্তু আমরা জানি বাতাস বিদ্যুৎ অপরিবাহী, তাহলে বজ্রপাত কিভাবে হবে? বজ্রপাত যেভাবে হয়, মেঘের বিপুল শক্তিশালী বিদ্যুৎ ক্ষেত্র তার চারপাশের বাতাসের অপরিবাহী ধর্মকে নষ্ট করে দেয়, যাকে বলে ডিস ইলেকট্রিক ব্রেকডাউন। মেঘে অবস্থিত বিদ্যুৎ ক্ষেত্র যখন যথেষ্ট শক্তিশালী হয়, এই আয়নিত বাতাস প্লাজমা নামেও পরিচিত, বাতাস আয়নিত হয়ে মেঘ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিদ্যুৎ চলাচলের পথ বা শর্ট সার্কিট তৈরি করে দেয় এবং বজ্রপাত ঘটায়। বাংলাদেশে কেন অত বজ্রপাত? বাংলাদেশ বজ্রপাত নিয়ে গবেষণা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এম এ ফারুক। তিনি বলেছেন, বাংলাদেশে বজ্রপাতের মূল কারণ দেশটির ভৌগোলিক অবস্থান। বাংলাদেশের একদিকে বঙ্গোপসাগরের পরেই ভারত মহাসাগর, সেখান থেকে গরম আর আর্দ্র বাতাস আসছে। আবার উত্তরে রয়েছে পাহাড়ি এলাকা, কিছু দূরেই হিমালয় রয়েছে যেখান থেকে ঠান্ডা বাতাস ঢুকছে। এই দুইটা বাতাসের সংমিশ্রণ বজ্রপাতের জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে। আবহাওয়াবিদদের পর্যবেক্ষণে বাংলাদেশের উত্তরাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চল বজ্রপাত প্রবণ এলাকাগুলোর অন্যতম। গ্রীষ্মকালে এই অঞ্চলে তাপমাত্রা বেশি থাকায় এ পরিস্থিতির তৈরি হয় বলে তারা জানিয়েছেন। তাদের মতে যেসব এলাকায় গ্রীষ্মকালে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে, সেখানে যে মেঘের সৃষ্টি হয় সেখান থেকেই বজ্রপাতের সম্ভাবনা 10% বেড়ে যায়। পৃথিবীর যে কয়েকটি অঞ্চল বজ্রপাত প্রবণ তার মধ্যে দক্ষিণ এশিয়া অন্যতম। বজ্রপাত থেকে বাঁচতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর বৃষ্টির জরুরি নির্দেশনা দিয়েছেন। ১. বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির ধাতব রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করা যাবে না। ২. প্রতিটি বিল্ডিং এ বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করতে হবে। ৩. খোলা স্থানে অনেকে একত্রে থাকাকালীন বজ্রপাত শুরু হলে প্রত্যেককে 50 থেকে 100 ফুট দূরে থাকতে হবে। ৪. কোনো বাড়িতে যদি নিরাপত্তা ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে যেতে হবে। ৫. খোলা জায়গায় কোনো বড় গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না, গাছ থেকে 4 মিটার দূরে থাকতে হবে। ৬. সেরা বৈদ্যুতিক তার থেকে দূরে থাকতে হবে, বৈদ্যুতিক তারের নিচ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে হবে। ৭. ক্ষয়ক্ষতি কমানোর জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগগুলো লাইন থেকে বিচ্ছিন্ন করতে হবে। ৮. বজ্রপাতে আহতদের বৈদ্যুতিক শকের মতো করেই চিকিৎসা দিতে হবে। ৯. এপ্রিল থেকে জুন মাসে বজ্রপাত বেশি হয়, এই সময় আকাশে মেঘ দেখা গেলে ঘরে অবস্থান করতে হবে। ১০. যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে অবস্থান করতে হবে। ১১. বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি বা বারান্দার কাছাকাছি থাকা যাবে না, বরং ঘরের ভিতরের বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকতে হবে। ১২. ঘন কালো মেঘ দেখা গেলে অতি জরুরি প্রয়োজনে রাবারের জুতা পরে বাইরে বের হতে হবে। ১৩. উঁচু গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, তার, ধাতব খুঁটি ও মোবাইল টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকতে হবে। ১৪. বজ্রপাতের সময় জরুরি প্রয়োজনে প্লাস্টিক বা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করতে হবে। ১৫. খোলা মাঠে বা উঁচু স্থানে থাকা যাবে না। ১৬. আকাশে মেঘ দেখা দিলে নদী, পুকুর, ডুবা, জলাশয় থেকে দূরে থাকতে হবে। ১৭. শিশুদেরও খোলা মাঠে খেলাধুলা থেকে বিরত রাখতে হবে। ১৮.
বজ্রপাতের সময় খোলা মাঠে থাকলে পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে এবং কানে আঙ্গুল দিয়ে মাথা নিচু করে বসে থাকতে হবে। 19, গাড়ির ভিতরে অবস্থান করলে গাড়ির ধাতব অংশের সাথে শরীরের সংযোগ ঘটানো যাবে না, সম্ভব হলে কোনো ছাউনির নিচে চলে যেতে হবে। 20, বজ্রপাতের সময় মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে অবস্থান করতে হবে। সব ভিউয়ার্স, আজকের আলোচনার বিষয় এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।